আইডিয়া কি করা যায়? সবার মাথায় একই চিন্তা, এইটা করব না ওইটা করব। ঠিক 3 বছর আগে আমরা এভাবে চিন্তা করছিলাম কি করা যায়, যেটা যে আইডিয়াটা আসলে একটা বড় প্রবলেমকে রিসলভ করবে, সেই সাথে আমাদের যে চিন্তা দেশের ডেভেলপমেন্টে কাজে লাগবে। তখন চিন্তা হলো যে আসলে কি করা যায়। আমাদের তো মাথায় নিত্য নতুন অনেক চিন্তা আছে, অনেক সমস্যা আছে। একটা ব্যবসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রাইট প্রবলেমকে রিসলভ করা, যেটা বেসিক্যালি সেই সোসাইটির জন্য, সেই দেশের জন্য একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সেই চিন্তা থেকে আমরা চিন্তা শুরু করলাম যে আসলে কি করা যায়। তখনই আমাদের মাথায় আসলো যে এভরি উইকে, উইকেন্ডে আমরা যখন ফ্যামিলির সাথে সময় দিব, আমরা যখন আমাদের এই ফ্রেন্ড সার্কেলের সাথে চিল করব, তখন দেখা যায় যে হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো, এই তো বাসার ওই লাইট জ্বলছে না, দৌড়াও ইলেকট্রিশিয়ানের পিছনে, কল ভেঙে পানি পড়ছে, প্লাম্বার ইমার্জেন্সি দরকার। কিছুই করার নেই, এরকম নিত্য নতুন সমস্যার জন্য ফ্রেন্ডদের সাথে আড্ডাই মারা যায় না। তার মধ্যে আবার যেটা আছে, যাকে যে আসবে সে হয়তো রাইট সার্ভিসটাও দিতে পারবে না। তো আমাদের যেই চিন্তাটা যে আমরা সেই ব্যাকগ্রাউন্ড ছিল টেলিকমে, সেখানে সার্ভিস প্রোভাইডারের জন্য বিভিন্ন কোয়ালিটি ইস্যুতে অনেক কাজ করা হয়েছে, কিন্তু এই জায়গাটায় কী করা যায়, সেই চিন্তা থেকেই আমরা নিয়ে আসলাম সেবা ডট xyz, যেখানে বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইডাররা, ছোটো ছোটো মাইক্রো SMEরা, তারা তাদের সার্ভিসটা একই প্ল্যাটফর্মে এসে দিচ্ছে। এবং শুধুমাত্র এসে দিলেই হবে না, সেইটাকে রাইটলি কাস্টমারের ডোর স্টেপে নিয়ে যেতে হবে এবং সেটাকে রাইট মনিটরিংয়ে নিয়ে আসতে হবে, যেখানে সার্ভিস প্রোভাইডাররাও খুব ইজিলি স্বাচ্ছন্দ্যে তার সার্ভিসটি দিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারও ঠিক রাইট টাইমে রাইট মোমেন্টে তার প্রিয় প্রোডাক্টটি অথবা তার জিনিসটি রাইট লোকের দ্বারা সার্ভ হবে। সেখান থেকে চিন্তা করি বেসিক্যালি আজ থেকে 3 বছর আগে সেবা ডট xyz সৃষ্টি।